প্রতীক্ষার অবসান পূর্বেই দেওয়া ছিল ঘোষণা, প্রিয় তারকার জন্মদিনে আসবে টিজার। কথা অনুযায়ী প্রকাশ পেল পুষ্পা দা রোলের টিজার। 1 মিনিট 8 সেকেন্ডেই বার্তা দিলেন প্রথমবারের থেকেও ভয়ঙ্কর হয়ে আসছে আল্লু অর্জুন। ভারত দখলের পর এবার তার লক্ষ্য বিশ্ব দখলে। দীর্ঘদিন ধরে সিনেমাটির জন্য অপেক্ষা করেছিলেন দর্শকরা। টিজার প্রকাশের পর সেখানে রঙের খেলা এবং ব্যাকগ্রাউন্ডের জাঠারা সিকোয়েন্স সবাইকে অবাক করে দিয়েছে। স্টার্টটা কি উৎসবে ল্যাপটপ ডেস্কটপ অথবা যে কোনো প্রযুক্তিপূর্ণ কিনে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার, বিস্তারিত startech.com.bdte। জাঠারা ভারতের তেলেঙ্গানা রাজ্যে উদযাপিত হিন্দু উপজাতীয় দেবদেবীদের সম্মানের একটি উৎসব। পুষ্পাদার রোলের টিজারেও ফুটে উঠেছে সেই উৎসবের দৃশ্য, যেখানে আল্লু অর্জুনকে দেখা গেছে পায়ে নূপুর, কানে দুল, চোখে কাজল এবং শাড়ি পরিহিত অবস্থায়। এমনকি হাতে ত্রিশূল নিয়ে শত্রুদের সঙ্গে লড়াই করতেও দেখা গেছে তাকে। একেবারে দেবী রূপেই হাজির হয়েছেন এই অভিনেতা। এসব ছাড়াও টিজারের অ্যাকশন ধর্মী আবহ সঙ্গীত আরো বেশি উচ্ছ্বসিত করেছে ভক্তদের। 2021 সালে মুক্তি পায় আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা দা রাইজ। করোনা পরবর্তী সময়ে এই ছবির হাত ধরে ভারতীয় সিনেমা শিল্প সাফল্যের মুখ দেখেছিল। পুষ্পার সংলাপ গান থেকে শুরু করে আল্লুর লুক, এক্সপ্রেশন কুইন রাশমিকা মান্দানার অভিনয়, ইসলিয়ে তো কাওরা বাওরা হো রা থা না, কাওরা বাওরা হো রা, ভরপুর অ্যাকশন সবটাই সিনেমাটিকে ব্লকবাস্টার বানিয়ে দেয়। এবার এর দ্বিতীয় চমক হিসেবে আসছে পুষ্পা দা রোল। সুকুমারের লেখা ও পরিচালনায় পুষ্পা দা রোলে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ধনঞ্জয়, রাও রমেশ, সুনীল এবং অংশা ভরদ্বাজকে। সিনেমাটি এবছর 15 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সুর কালবেলা।